কবল থেকে ছাড়া পাওয়ার আশায় আমি চাতক পাখির মতো ছটফট করছি, কিন্তু এ নিয়ে ওনার কোনো ভ্রূক্ষেপ নেই বললেই চলে। উনি আমার মুখ আরো শক্ত করে চেপে ধরে আমার এক হাত পেছনে আমার পিঠের সাথে লাগিয়ে আমার উপরে ঠেস দিয়ে দাঁড়ালেন। আমি দরজার সাথে একদম মিশে আছি আর উনি মিশে আছেন আমার সাথে। নড়তেও পারছি না, কিছু বলতেও পারছি না। ইচ্ছে করছে ওনার হাতের মধ্যে একটা কামড় বসিয়ে দিতে। দেব নাকি কামড় বসিয়ে? তারপর বুঝবে আমি কি জিনিস। কামড় দেওয়ার প্রয়োজন হলো না, তার আগেই উনি আমার মুখ থেকে হাত সরিয়ে একটু বিরক্তি নিয়ে বলে উঠলেন, সারাক্ষণ এত ছুটোছুটি করো কেন তুমি? একটু স্থির হয়ে দাঁড়ানো যায় না? দেখুন, আপনি আমাকে ছেড়ে দিন, আমার হাত ছাড়ুন, না হলে কিন্তু আমি চুপ, একদম সাইলেন্ট, আর একটা শব্দ করলে এক চড় দিব। কি, আপনি আমাকে চড় দিবেন? আপনার এত বড় সাহস, একবার দিয়েই দেখুন না, আমি আপনার হাত কামড়ে দেব একদম। তুমি তো দেখছি আমার থেকেও কয়েক ধাপ উপরে, আমি তো শুধু কিস করার কথা ভাবছি আর তুমি ডিরেক্ট কামড়া কামড়িতে চলে গেলে। আচ্ছা, বলেছ যখন তখন করো, আমার তো কোনো সমস্যা নেই, কোথায় কামড়াবে বলো? ওনার কথায় আমি শকড। এসব কি ধরনের কথা বলছেন উনি? অবশ্য এই ধরনের বাজে কথা একমাত্র ওনার মুখেই মানায়। ছি, কি পরিমাণ নোংরা ছেলে! আমি দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, দেখুন আপনি যদি আমাকে না ছাড়েন তাহলে আমি কিন্তু চিৎকার করব এবার। এখনো তো চিৎকার করার মতো কিছুই করিনি আমি। ওনার কথা শুনে ভয়ে হার্টবিট ফাস্ট হয়ে যেতে লাগলো আমার। আল্লাহই জানে এখন মাথায় কি চলছে ওনার, কি করে রেহাই পাবো এই শয়তানের হাত থেকে। আমাকে অবাক করে দিয়ে হঠাৎ আমার কপালে আলতো করে চুমু দিলেন উনি। তারপর আমার চোখের নিচে আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বললেন, চোখে কাজল পরাটা কি খুব জরুরি হীর? তোমার ওই কাজল মাখা চোখের নেশা ধরানো দৃষ্টিতে যে আমি আসক্ত হয়ে পড়ছি, নিজেকে সামলাতে গিয়েও ব্যর্থ হচ্ছে বারবার, তাই হয়তো ছোটখাটো কিছু ভুল হয়ে যাচ্ছে, সেই জন্যই সরি হীর। কথাগুলো ফিসফিসিয়ে বলা হলেও স্পষ্ট শুনতে পেলাম আমি, আর শুনিয়ে ভীষণ লজ্জা লাগছে আমার। আমার লজ্জাকে আরো বাড়িয়ে দিয়ে উনি আরেকবার খুব আবেগী কণ্ঠে বলে উঠলেন, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখেতে। আমাকে উদ্দেশ্য করে কি ওই কথাগুলো বলছে সেটা ভাবতেই লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে আমার। এই লজ্জা থেকে রেহাই পেতে প্রসঙ্গ পাল্টানোর ইচ্ছায় বলে উঠলাম আমি, দেখুন আমার নাম হীর, আপনি আমাকে তারা বলে ডাকবেন না, আমি আকাশের তারা না। উনি আমার পেছনে চেপে রাখা হাতটা আরো শক্ত করে চেপে ধরতেই থেমে গেলাম আমি। হাতের পেশিতে খুব ব্যথা লাগছে আমার। তুর্য ভাইয়া বললেন, আকাশের তারা কেন হবে, তুমি তো তুর্যর হীর, আমার হীর। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে মাথা নিচু করে বললাম, আমার হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। উনি হাত ছেড়ে দিয়ে বললেন, উফস সরি, খেয়াল ছিল না, বেশি ব্যথা পেয়েছ? যদিও পেশিতে টনটন করে খুব ব্যথা করছে তবু বললাম, না। তুর্য এবার ওনার দুই হাত আমার কোমরের উপরে রেখে আমাকে কাছে টেনে নিলেন। আমি বিরক্তির দৃষ্টি নিয়ে ওনার দিকে তাকালাম, উনি নিষ্পলক দৃষ্টিতে আমাকে দেখছেন। আমি বুঝতে পারছি না ওনার সমস্যাটা কোথায়, কি চায় উনি আমার কাছে? সত্যি কি আমাকে ভালোবাসেন উনি? না, এটা কখনোই হতে পারে না, ওনার পরিবেশ আর আমার পরিবেশ সম্পূর্ণ আলাদা। ওনার মতো ওভার স্মার্ট, বিত্তশালী, অত্যাধুনিক টাইপের একটা ছেলে কখনোই আমার মতো এই মধ্যবিত্ত ঘরে সাধারণ মেয়েকে ভালোবাসতে পারে না। কি নেই ওনার, সবই তো আছে, আমার থেকেও হাজার হাজার সুন্দরী রূপসী মেয়ে ওনার পেছনে লাইন লাগিয়ে আছে। এই সব কিছুকে ছেড়ে উনি আমাকে ভালোবাসতে যাবে কোন আক্কেলে? এখন যেটা উনি করছেন ওটা ওনার চোখের ভালোবাসা, আমাকে হয়তো ওনার চোখে ধরেছে মনে নয়, এই কথাটা খুব ভালোভাবেই জানি আমি। কিন্তু তবুও কেন যেন ওনার চোখে চোখ রাখতেই আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় ওনাকে। মাঝে মাঝে মনে হয়তো সত্যি আমায় ভালোবাসেন তিনি, কিন্তু কেন এমন মনে হয়? এটা কি তাহলে আমার দুর্বলতা, ওনার প্রতি যে আমিও দুর্বল হয়ে পড়ছি?
কিন্তু এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কিছুতেই না। ভালোবেসে কষ্ট পাওয়ার চেয়ে ভালোবাসার আগে কষ্ট পাওয়াটা কি ভালো নয়? আমার ভাবনার মাঝপথে হঠাৎ তুর্য ভাইয়া আমার কপালে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে সরিয়ে দিলেন। অতপর আমার চুলে মুখ ডুবিয়ে ভাবলেশহীনভাবে বললেন, এই মাতাল করা সুভাষ আমার নেশা। বলেই আমাকে হালকা উঁচু করে আমার গলায় মুখ গুঁজলেন উনি। আমি আঁতকে উঠলাম সঙ্গে সঙ্গে। এর আগে কোনো ছেলের এতটা সংস্পর্শে আসিনি আমি। জীবনের প্রথম এই অনুভূতিটা প্রচণ্ড যন্ত্রণার মতো লাগছে। আমি ওনার শরীরে উষ্ণতা অনুভব করতে পারছি, যা আমার যন্ত্রণাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। অন্যরকম এই অনুভূতিকে না পারছি সহ্য করতে, আর না পারছি অসহ্য করতে। পুরো শরীর যেন কেঁপে উঠছে বারবার। উনি হয়তো আমার অস্বস্তির কারণটা বুঝতে পারলেন, তাই মাথা উঠিয়ে আমার দিকে একবার তাকিয়ে নামিয়ে দিলেন আমাকে। আমার পা মাটি স্পর্শ করতেই হাঁফ ছেড়ে বাঁচলাম আমি, যেন অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমি উপলব্ধি করলাম আমার চোখের কোণে পানি জমে উঠেছে। জানি না কেন তুর্য ভাই আমার দুই কাঁধ স্পর্শ করে নিজের দিকে ঘুরিয়ে নিলেন আমাকে। আমার মুখ উঁচু করে ধরলেন যাতে আমি ওনার দিকে তাকাই, কিন্তু লজ্জার কাছে হার মেনে ওনার চোখে চোখ রাখতে ব্যর্থ হলাম আমি। এই ব্যাপারটা হয়তো উনি বুঝে নিলেন। পকেট থেকে কিছু একটা বের করে আমার গলায় ঝুলিয়ে নিলেন। জিনিসটা ঠান্ডা হয় হালকা কেঁপে উঠে গলায় হাত রাখলাম আমি, যা বুঝলাম এটা একটা হার। উনি আচমকা আমাকে উল্টো ঘুরিয়ে দিয়ে আমার পিঠে পড়ে থাকা চুলগুলো এক সাইডে সরিয়ে দিয়ে হাতটা গলায় পরিয়ে দিলেন। সবুজ পাথরের এই হাতটা আমাকে পরিয়ে দিয়ে উনি কি বোঝাতে চাইছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। পর মুহূর্তেই পিঠে ঠোঁটের স্পর্শ পেয়ে চমকে উঠলাম আমি, সাথে সাথে ওনার দিকে ঘুরে তাকালাম। উনি স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত গুঁজে আমার দিকে দৃষ্টি রেখে বলে উঠলেন, এই হারটা বাবা বানিয়েছিলেন মায়ের জন্য বিয়ের আগে, অনেক বছর ধরে এই স্টোর রুমে পড়েছিল। আমারও দয়া হলো, ভাবলাম জিনিসটাকে তুলে এনে একটা নতুন রূপ দিলে কেমন হয়। পাথরগুলো বিন্যস্ত করে নতুন রঙে সাজিয়ে বানিয়ে ফেললাম নিজের মতো করে। ভালোবাসার এই সবুজ পাথরের হার, এতদিন ধরে উপযুক্ত জায়গা খুঁজছিলাম এটার জন্য, কখনো ভাবিনি যে এইখানে এসে পেয়ে যাব। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আমিও পরিয়ে দিলাম তোমার গলায় ভালোবাসার এই পরশ পাথর। আমি ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। হঠাৎ ভাইয়ার গলার আওয়াজে চমকে উঠলাম আমি। ভাইয়া তুর্যর নাম ধরে চিৎকার করতে করতে হয়তো এদিকেই আসছে। ব্যাপারটায় আমি যতটা না ভয় পেলাম তার চেয়ে দ্বিগুণ ভয় পেলেন তুর্য ভাইয়া। ভয় চমকে উঠে আমার থেকে এক হাত দূরে গিয়ে দাঁড়ালেন। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন উনি, যা বুঝলাম এখান থেকে পালানোর রাস্তা খুঁজছেন। দরজা দিয়ে তো কিছুতেই বের হওয়া যাবে না, তাহলে নিশ্চিত ভাইয়ার সামনেই পড়তে হবে। আমি তুর্য ভাইয়ের কাণ্ড দেখে হেসে দিলাম। তুর্য ভাইয়া বিরক্তি ভরা মুখ নিয়ে বললেন, তোমার ভাইটা আস্ত একটা প্যারা, শালা আমার প্রেমের দফা রফা না করে শান্ত হবে না দেখছি। বিড়বিড় করে কথাগুলো বলতে লাগলেন উনি। হঠাৎ দরজা ভাইয়া করা নাড়ল। ভাইয়ার আওয়াজ শুনে তো আমার আত্মায় পানি নেই। তুর্য ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম খাটের নিচে ঢুকে পড়েছেন। এরকম একটা পরিস্থিতিতেও হাসি আসছে আমার। ওনার লম্বা পাগুলো যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি চটজলদি বিছানা থেকে কাঁথা নিয়ে পাগুলো ঠেকে দিলাম। ভয় লাগছে প্রচুর, ধরা পড়ে যাবো না তো ভাইয়ের কাছে। দরজা খুলবো কি খুলবো না বুঝে উঠতে পারছি না, দোটানায় পড়ে গেছে আমি। নখে কামড় দিয়ে চিন্তা করতে লাগলাম কি করব। কিন্তু চিন্তা করার সুযোগটাও বেশিক্ষণ পেলাম না। তার আগে ভাইয়ার ভারী কণ্ঠের আওয়াজের কাছে হার মেনে দরজা খুলে দিতে হলো আমায়। আমি ঘুমের ভান করে ভাইয়ার সামনে দাঁড়ালাম। আমার এই ভং ধরার আইডিয়াটা কতটুকু কাজে দিল বুঝলাম না। ভাইয়া আমার দিকে না তাকিয়ে ঘরের ভেতর উঁকি মেরে কিছু একটা খুঁজতে লাগলেন। আমি জায়গা থেকে নড়লাম না, খাটের সামনে ঠায় দাঁড়িয়ে রইলাম, কারণ এখান থেকে সরে পড়লে কেল্লাফতে। ভাইয়া ইশারা করে আমাকে সাইড হতে বললেন। ভাইয়ার আচরণে ঘাবড়ে গেলাম আমি। কখনো এতটা গম্ভীর হয়ে আমার সাথে কথা বলে না ভাইয়া, সবসময় তো মুখে হাসি লেগেই থাকে, তাহলে আজ এতটা গম্ভীর লাগছে কেন ভাইয়াকে? আমি সাইড হয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়াতেই ভাইয়া রুমের ভেতরে ঢুকে পড়লেন।
টুকি আশেপাশে চোখ বুলিয়ে বলে উঠলেন, তুর্য কোথায় রে? ভাইয়ার কথা শুনে বেশ অবাক হলাম আমি। ভাইয়া কি তাহলে সবটা বুঝে গেছে? অবশ্য বোঝারই কথা, ও তুর্যটা যা শুরু করেছে ভাইয়া তো আর এতটা আহাম্মক না যে কিছুই আন্দাজ করতে পারবে না। কিন্তু এখন চিন্তা হচ্ছে ভাইয়াকে কি জবাব দেব। ভাইয়া যদি একবার বুঝতে পারে তুর্য আমার ঘরে লুকিয়ে আছে, তাও আবার খাটের তলায়, ছি কি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে। কল্পনা করতেই গায়ে কাটা দিয়ে উঠছে আমার। আতঙ্ক আর ভয় একসাথে মনের মধ্যে চেপে রেখে খুব শান্ত স্বাভাবিকভাবে বলে উঠলাম আমি, তুর্য ভাইয়া, ওনাকে তুমি আমার ঘরে এসে খুঁজছো কেন? আজব তো, যাও দেখো বাইরে কোথাও আছে হয়তো অয়ন্তি আপু আর শাফিন ভাইদের সাথে। আমি তুর্যর গলার আওয়াজ শুনেছি, তোর ঘর থেকে আসছিল। আর তুই কার সাথে যেন কথা বলছিলি? তুই নিশ্চয়ই একা একা কথা বলছিলিস না? ভাইয়ার কথা শুনে ঘুমটুম সব উড়ে গিয়ে চোখ বেরিয়ে আসার কথা, কিন্তু সেরকম কোনো রিয়াকশন না দেখিয়ে আতখোলা চোখেই ভ্রুকুচকে বলে উঠলাম, কি সব আবল তাবল বলছো? হ্যাঁ তুর্য ভাই আমার ঘরে কেন আসবে? আর ওনার সাথে আমি কথাই বা কেন বলবো? কথা বলার প্রয়োজন হলে তো সকালেও বলতে পারি, মাঝরাতে ঘুম বাদ দিয়ে ওনাকে ডেকে এনে কথা বলতে হবে আমায়? খেয়ে কাজ নেই না, যত সব আজাইরা বলে আড়মোড়ার ভাঙানোর ভান করে হাত দুটো উঁচু করে টেনে ধরলাম আমি। ভাইয়া এখনো আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আমি আড় চোখে ভাইয়াকে একবার দেখে নিয়ে আবারও হাই তুলতে তুলতে বললাম, যাও তো এখান থেকে, নিজে ঘুমাও আর আমাকে একটু ঘুমাতে দাও, বিয়ের টেনশনে মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমার কথা ভাইয়া কতটুকু বিশ্বাস করলেন জানি না, কিন্তু হঠাৎ আমাদের দুজনকেই অবাক করে দিয়ে তুর্য ভাইয়া বলে উঠলেন, তারিফ আমায় খুঁজলিস? তুর্য ভাইয়ার গলার আওয়াজ শুনে আমি তড়িৎ গতিতে খাটের দিকে তাকালাম, কিন্তু খাটের নিচে উনি নেই। ভাইয়ার দিকে তাকালে দেখলাম ভাইয়া দরজার দিকে তাকিয়ে হাসছে। আমিও দরজার দিকে তাকিয়ে তুর্য ভাইকে দেখতে পেলাম। উনি খাটের নিচ থেকে কখন উঠলেন আর বাহিরেই বা কখন চলে গেলেন কিছুই বুঝতে পারছি না আমি। এটা কি মানুষ নাকি জিনভূত টাইপ যে হাঁটলেও শব্দ পাওয়া যায় না? তারিফ ভাইয়া দরজার সামনে গিয়ে তুর্য ভাইয়ের সাথে হাত মেলালো। এখন সম্পূর্ণ স্বাভাবিক লাগছে ভাইয়াকে। ভাইয়া হাসি মুখ নিয়ে তুর্য ভাইকে বলল, দোস্ত একটা প্রবলেম হয়েছে, আমার ঘরে আয়, তোকে বলছি। আর হীর তুই দরজা লাগিয়ে শুয়ে পড়, শুধু শুধু ঘুমটা ভাঙালাম তোর। আমি অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়লাম। ভাইয়া সামনের দিকে যেতে লাগলো। তুর্য ভাইয়া আমার দিকে তাকিয়ে দুষ্টুমি হাসি দিয়ে চোখ টিপলেন। অতঃপর ভাইয়াকে অনুসরণ করে শীষ বাজাতে বাজাতে সামনের দিকে পা বাড়ালেন। ওনার আচরণে রাগ লাগছে আমার। রাগে গজগজ করতে করতে দরজা লাগাতে যাব, তার আগেই তুর্য ভাইয়া এসে দরজা ঠেলে ধরলেন। ঘটনার আকস্মিকতায় চমকে উঠলাম আমি। তুর্য ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলে উঠলেন, ভয় পেয়েছিলে? তোমার ভাই আসলে একটা ডাফার, একটা ছোট রুমটায় লুকানোর মতো এই খাটের তলাটা ছাড়া কি ছিল? তবুও একবারও সেদিকে চোখ গেল না তার। তোমার সাথে এতক্ষণ দাঁড়িয়ে থেকেও গলার নেকলেসটা লক্ষ্য করেনি সে। নেকলেসের কথা শুনে গলায় হাত রাখলাম আমি। আসলেও তো ভাইয়া এটাও খেয়াল করলো না, পুরাই ইডিয়েট একটা। ভ্রুকুচকে কথাটা বলেই দরজা ছেড়ে চলে গেলেন তুর্য। আমি নাক ফুলিয়ে ওনার চলে যাওয়া দেখলাম, তারপর দরজাটা ঠাস করে আটকে দিলাম। সকালে মায়ের মধুর ডাকে ঘুম ভাঙলো আমার। বেলা 12টা বেজে গেছে প্রায়, আর আমি এখনো বিছানার মায়া ত্যাগ করিনি। এই জন্য যে মা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয়নি এটাই অনেক। এতক্ষণে সুনামি বা সাইক্লোনের মতো কিছু একটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসা ভর্তি মেহমান থাকায় হয়তো মায়ের কণ্ঠে কিছুটা মিষ্টতা এসেছে, তাই তো এতটা স্বাভাবিক ভঙ্গিতে টেকে তুলল আমায়। আমি চোখ ডলতে ডলতে উঠে বসতেই মা আমার হাতে বড় সড়ো একটা লিস্ট ধরিয়ে দিলেন, আর সাথে একগাদা তত্ত্ব, এসব নিয়ে এখন আমায় যেতে হবে এ না আপু, মানে আমার হবো ভাবির বাড়িতে, এত কিছু একসাথে ধরবে তো আমার ছোট্ট সাইকেলটা। টেবিলে বসে নাকে মুখে নাস্তা খাচ্ছি, খুব জলদি খাওয়া শেষ করে বের হতে হবে আমায়, অনেকটা পথ যেতে হবে। এই আঁকা বাঁকা রাস্তা ধরে সাইকেল নিয়ে এতটা পথ যাওয়া অনেক বড় একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জে আমি উপস্থিত ছোটবেলা থেকেই। আমার বয়স যখন 8 বছর তখন বাবা সাইকেলটা কিনে দিয়েছিলেন আমায়, এখন বাবা নেই, বাবার সাইকেলটা আছে, এটা নিয়েই আমার পথ চলা। মা ধপ করে পানির গ্লাসটা টেবিলের উপরে রাখায় চমকে উঠলাম আমি। ভ্রুকুচকে মায়ের দিকে তাকাতেই মা বলে উঠল,
মায়ের কথার উত্তরে কিছু বললাম না আমি, তাকিয়ে রইলাম শুধু। মা ধমকে সুরে বলে উঠলেন, মায়ের ধমকে চমকে উঠে আমি তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিলাম। মা চলে গেলেন রান্নাঘরে, আমি খাচ্ছি আর আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছি। খাওয়ার টেবিলটা এমন একটা জায়গায় যেখানে বসলে পুরো বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় নজর রাখা যায়। তারিফ ভাইকে দেখলাম গলায় গামছা পেঁচিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। শাফিন ভাই আর অয়ন্তী আপু লুডো খেলছে উঠানের ঠিক মাঝখানটায় বসে। আয়মান ভাই আর কানে হেডফোন, ফোনে কথা বলছে না গান শুনছে কে জানে, কিন্তু মুখের ভঙ্গিমা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে। জায়মাটা কই আছে আল্লাহ মালুম, আশেপাশে তো দেখতে পাচ্ছি না। আমার সঙ্গে এনা আপুদের বাসায় যেতে হবে ভেবে ভয় পালিয়েছে নিশ্চয়ই। এত মানুষের ভিড়েও আমার চোখ জোড়া শুধু একজনকেই খুঁজছে, সে হলো তুর্য ভাইয়া। আমি একদমই চাইছি না ওনার কথা ভাবতে, তবুও কেন জানি না বার বার ওনার কথাই মনে আসছে। যত মাথা থেকে ওনাকে ঝেড়ে ফেলতে চাই ততই যেন মাথায় আরও ভালো মতো চেপে বসে। খাবারের প্লেটটা রান্নাঘরে রেখে এসে হাত ধুয়ে নিলাম। সব কিছু ঠিকঠাক, এবার বের হওয়ার পালা। সাথে জায়মা থাকলে ভালো হতো, কিন্তু মহানারী তো লাপাত্তা হয়েছেন। অবশ্য তাতে কিছুই যায় আসে না, আমি একাই একশো। গলা থেকে ওড়নাটা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিলাম। সাইকেলের কাছে যেতেই ভূত দেখার মতো চমকে উঠলাম আমি। সাইকেলের উপর বসে আছে তুর্য ভাইয়া, অ্যাশ কালারের শার্টের সাথে কালো জিন্স, চোখে আবার সানগ্লাস ঝুলিয়েছে। বলাই বাহুল্য যে ওনাকে পুরো চকলেট বয় লাগছে। একটা জিনিস খেয়াল করলাম, ইদানিং ওনাকে দেখলেই আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়, জানি না কেন। আমাকে দেখে সানগ্লাসটা খুলে গলায় ঝোলালো নি, সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে মুচকি এসে বললেন, লেটস গো। ওনার কথায় ভ্রু কুচকালাম আমি। লেটস গো মানে? আপনিও আমাদের সাথে যাচ্ছেন নাকি? শুধু আমি না, টায়রাও যাচ্ছে। টায়রা কেন যাবে আমাদের সাথে? দরকার আছে, তুমি উঠো। উঠো মানে? আপনি সাইকেল চালাবেন নাকি? এটা কিন্তু আপনাদের রাজধানী না, এখানকার আঁকাবাঁকা রাস্তা দিয়ে সাইকেল চালানো কোনো সহজ ব্যাপার না, এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা একবার নিয়েই দেখি, বলে সাইকেলের উপরে উঠে বসে পড়লেন উনি। বেশি ভাব দেখাচ্ছে না, কিছুক্ষণ পর ওনার ভাব যে কোথায় উড়ে যাবে, ঝাঁকি খেয়ে খেয়ে যখন অবস্থা হালুয়া টাইট হবে তখন বুঝবে। আমি ওনার পেছন দিকটায় বসতে যাব, ঠিক তখনই উনি বাদ সাধলেন, এই ওয়েট ওয়েট, এইখানে কেন বসছো তুমি? সামনে বসো। কেন সামনে কেন বসবো? আরে সামনে সেফটি বেশি, তার উপর তোমার যে শরীর, এমন কাঠির মতো শরীর নিয়ে কখন কোথায় পড়ে যাবে, তারপর পেছনে তাকে দেখবো নেই। ওনার কথা শুনে চোখ সরু করে কোমরে হাত রাখলাম আমি। এর সাথে তর্ক করে আপাতত কোনো লাভ নেই, তাই বাধ্য মেয়ের মতো দুই পা একত্র করে সামনে বসে পড়লাম। আমি বসে পড়তেই সাইকেল চলতে শুরু করলো, কিন্তু প্রথমেই এত স্পিড, আমি অজান্তে উল্টো দিকে ঘুরে গলায় জড়িয়ে ধরলাম ওনার। তুর্য উল্লাসের হাসি হাসতে হাসতে সাইকেল চালাতে লাগলেন, আর আমার মনে হচ্ছে এক্ষুনি সাইকেলটা উল্টে পড়ে যাবে। চারদিকে সবুজ পাহাড় আর আঁকাবাঁকা মেঠো পথের রাস্তা অতিক্রম করছি আমরা। মনে হচ্ছে মনের মধ্যে কেউ ক্রমাগত হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, হৃৎপিণ্ড নামক জিনিসটা যেন বেরিয়ে আসবে এবার। সহ্য করতে না পেরে এবার আমি চোখ মুখ খিচে চিৎকার করা শুরু করলাম। আমার চিৎকারে উনি হাসতে লাগলেন, আমাকে আশ্বস্ত করে বললেন, কিছু হবে না, আমি তো আছি।